আবরার ফাহাদ, মেধাবী এই শিক্ষার্থী উচ্চশিক্ষার আশায় ভর্তি হয়েছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে। কিন্তু কে জানত, একদল বিপদগামী ছাত্রলীগ নেতাদের নির্মম নির্যাতনে তাকে ফিরতে হলো লাশ হয়ে। রাতের আধারে পিটিয়ে হত্যা করা হয় তাকে। ছেলেহারা বাবা মায়ের বিলাপে এখন ভারী হয়ে আছে আবরার ফাহাদের বাড়ি। ছেলের হত্যাকারীদের কঠোর শাস্তি চান আবরারের মা। এখন পর্যন্ত মামলার অগ্রগতি, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আবরারের বাবা। বর্তমান পর্যন্ত আমি সন্তুষ্ট, এই মামলার জন্য অতি দ্রুত সময়ের ভিতরে চার্জশিট দিয়ে দ্রুত সময়ের ভিতরে যেন তার বিচারটা সম্পন্ন করা হয়। যারা আমার সন্তানকে মারেছে আমি তাদের শাস্তি চাই, আর একটা ছেলে আছে আমি আমার সেই ছেলেরও নিরাপত্তা চাই। অন্যদিকে আবরারের ছোট ভাইয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন স্বজনরা। আমার এক ভাইকে পড়তে দিয়ে আমরা লাশ হয়ে ফিরে পেয়েছি, আর আরেক ভাইকে পড়তে দিয়ে যে আমরা তাকে মানুষের মতো মানুষ করতে পারবো, এর নিরাপত্তা কি? অন্য ছেলে মেয়েদেরকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে পাঠাবো, এর নিরাপত্তা কোথায়? অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছে, আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত। আবরারকে যারা নির্মমভাবে হত্যা করেছে এদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো দরকার। আবরারের পরিবার জামাত শিবির তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত গণমাধ্যমের খবরকে মিথ্যা দাবি করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার। এভাবে যেন আর কোনো ছাত্রকে রাজনীতির নির্মম শিকার হতে না হয় এমনটাই প্রত্যাশা সবার। মাশা আলমী, আর টিভি।